সারা ভারতবর্ষে অথবা পশ্চিমবাংলায় যে এনআরসি নিয়ে যে গণ্ডগোল সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গনামা দেখা যাচ্ছে, তাতে আমরা ভালো করি মুখ হেউড়ো লোক হলেও আমরা একটু আধটু বুঝতে পারি যে না একমাত্র বাঁচাতে পারে মমতা ব্যানার্জি এক টিএমসি দল। তার জন্যে আমরা চিন্তাভাবনা করে এই দলকে আমার ফুলবাড়ি গ্রামে থেকে 115 কোটি জন লক্ষ্যে নিয়ে আমরা এই দলে জয়েন দিয়েছি। কাইজার আহমেদের হাত ধরে আমরা এই পতাকা পেয়েছি। আমরা যতদিন বাঁচব আমরা এই পার্টির সঙ্গে যুক্ত থাকব এবং আমরা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করব। আর কিছু ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত রাহুল ওই তো 110-112 জন মতো উন্নয়ন তো ওনাদের বাড়ির সামনেও হয়েছে, উনি নিজেও স্বীকার করলেন বললেন, এবং ওই এলাকাতে ফুলবাড়ি গ্রামে প্রচুর উন্নয়ন হয়েছে এবং আগামী দিন আরও হবে। যেগুলো ওদের উন্নয়ন নিয়ে ওদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওদের যে কোনো রকমভাবে ওরা একটা অন্য প্ল্যাটফর্মে ছিল, বামপন্থী রাজনীতি ঘরানার সঙ্গে ছিল, তারপরে ওখানে ইলেকশনে ওরা ওদের মতো করেছে, লোকাল পরিস্থিতি এবং কিছু ভুল বোঝাবুঝিতে ওরা একটা চক্রান্ত পড়ে ওরা ওই বিজেপিতে গিয়েছিল। তবু পশ্চিমবাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এবং ভাঙড়ের মানুষ তো বুঝবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষকে ভুল চক্রে নিয়ে গিয়েছে কিছু দুষ্টু লোক, তারা আবার ঘুরে আসবে এবং ভাঙড়ে যে 1,12,000 ভোটে যে লিড হয়েছে লোকসভা নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে 1.5 লাখ পেরিয়ে যাবে। এখানে অনেক মানে নন মুসলিম বুথ রয়েছে, সেখানে যে এবারে যে হাওয়াটা বয়েছিল সেই হাওয়া যে আমরা যে প্রোটেকশন দিতে পেরেছি অতখানি বুথ, সেখানে 4টে বুথে মানে পিছিয়ে আছি আমরা, সেগুলো আমরা রিকভারি করে নেবো। ওটা রাজনীতির এটা হয়েই থাকে যে ও তো হার জিত হবেই, ডেমোক্রেসি বলে কী থাকবে, তাহলে কোথাও হারবে কোথাও জিতবে, 4টে বুথে যে হেরেছে ভাঙড়ে তাতে কোনো অসুবিধা নেই। বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস চিনা বাদ চিনা বাদ তৃণমূল কংগ্রেস চিনা বাদ চিনা বাদ।